হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল পিকে ক্রিয়েশন। আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে তো দোল আছে, কালকে দোল ছিল, আজকে হোলি। তো আমরা আজকে যাচ্ছি মায়াপুরে বেড়াতে। তো চলো আমরা এখন যাব, আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, আমরা এখন এই জাস্ট ঘর থেকে বেরাবো। তো চলো আমরা যাই স্টেশনে গিয়ে, আবার দেখা হবে ওখানেও, কিছু আরও কয়েকজন ওয়েট করছে আমাদের জন্য। তো চলো বন্ধুরা সেখানে গিয়ে আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে, দেখতে থাকো। এই দেখো আমি চলে এসেছি স্টেশনে। এই দেখো আমার বোন, আমার দিদি দাঁড়িয়ে আছে। এই দেখো আমাদের ড্রেস কোডটা সব ম্যাচিং ম্যাচিং পরে এসেছে, দেখেছো? সব হোয়াইট পরে এসেছে। এই যে আমার মেয়ে যাচ্ছে, আমার দিদির ছেলে যাচ্ছে, আর আমার বড় মামিও যাবে। তো চলো বন্ধুরা মায়াপুরে গিয়ে আবার দেখা হচ্ছে। এখন আপাতত কৃষ্ণনগর স্টেশনে গিয়ে আবার একটুখানি পড়বো। তো চলো কৃষ্ণনগর স্টেশনে নেমে আবার দেখা হচ্ছে। এই দেখো আমরা এখন কৃষ্ণনগর স্টেশনে নেমে গেছি। চলো এবার আমরা অটো বা অটো যা হোক একটা ধরবো, এবারে যাবো। চলো এই দেখো আমরা এখন ট্রেন থেকে নেমে আমরা টোটোতে উঠে গেছি। এই দেখো সবাই রয়েছি আমরা টোটোর মধ্যে। তো চলো যাওয়া যাক, বাইরের দৃশ্যটা দেখো খুব সুন্দর লাগছে। তার জন্য ভাবলাম যে একটুখানি ভিডিও করে তোমাদের দেখিয়ে। চলো দেখতে থাকো, মিস করো না কেউ। আর চলো ঘাটে গিয়ে দেখা হবে, আবার ওখান থেকে আবার নৌকা পার হওয়ার ব্যাপার আছে। দেখো আমরা এখন অটো টোটো থেকে নেমে গেছি। আমরা এখান থেকে খিচুড়ি ভোগ দিল, খিচুড়ি ভোগটা খেয়ে নিই। আমরা ঘাটে এসে গেছি, আর খেয়ে নিয়ে হাত মুখ ধুই, তারপর আমরা আবার নৌকাতে উঠবো, ঘাট পার হয়ে আমরা যাবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো। এই যে আমরা এখন লঞ্চ ঘাটে এসে গেছি, চলো এবার নৌকাতে উঠবো। এই দেখো আমরা এসে গেছি এখানে। এই দেখো নৌকাটা প্রচণ্ড ভিড়, তো এখানে আর জায়গা নেই, এই নৌকাতে আর উঠতে পারবো না। তো আমরা নেক্সট উঠবো। এই দেখো এই নৌকাটা ছেড়ে দিল, তো একটা নেক্সট আর একটা আসবে, তো ওতে আমরা উঠবো। দেখো আমরা নৌকায় উঠে পড়ে গেছি, উঠে পড়েছি। এই দেখো গেছো কেলানে একটা থাপ্পড়। ওর কাছে ক্যামেরা নিলে খালি পোজ দেয়, জানো তো, কাছাকাছি এসে গেছি। দেখো ওরাও নৌকাতে উঠবে বলে দাঁড়িয়ে আছে, বলো। তো চলো নামি এবারে। ওই দেখো আমরা এখন ঘাট পার হয়ে চলে এসেছি, এখান থেকে এবার টোটো ধরে যাবো মন্দিরে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাটির মধ্যে চন্দন ফুলে দাঁড়িয়ে যাবে। এই দেখো আর ও তো সবসময় বলতেই থাকে। এই দেখো আমরা ভেতরে চলে এসেছি, ঠিক আছে, সাদা জল দেখাতে পারছি না। তো চলো এবার যাবো, প্রচণ্ড পরিমাণে রোদ্দুর, আর আমার সত্যি বলতে সাইনাস আছে, আমি ছাতা ছাড়া চলতেই পারি না গো। তাই সবসময় ছাতাটাকে ক্যারি করি আমি। দেখো কত সুন্দর জায়গাটা। তো আমরা এখন এখানে এসে গেছি, এবারে এখানে টোকেনটা তো কাটতে হবে ভোগের জন্য, কারণ আমরা এখানে থাকবো। এখন এই যে এখানে ভোগের টোকেনটা কেটে নেবো আমরা। তো চলো বন্ধুরা ততক্ষণ টোকেনটা কেটে নিই, কারণ বেশি দেরি করলে আবার টোকেনটা পাওয়া যাবে না, তখন খুব প্রবলেম ফেস করতে হবে আমাদের। দেখো খুব সুন্দর সাজিয়েছে চারিদিকটা, খালি ফুলে ফুলে ভরা। তো চলো বন্ধুরা এবারে যাওয়া যাক, টোকেনটা কেটে নিই ততক্ষণ। আমরা গেছিলাম কুপনের জন্য, কিন্তু আমরা এখানে কুপনটা পেলাম না। তো চলো আর একটা জায়গায় যাওয়া যাক, ওখানেও পাওয়া যায়। তো চলো যাই দেখি, কুপনে যদি ভোগ থাকে তো অবশ্যই কুপন পাবো। তো এখন যাই দেখি আর একটা দিকে আছে, ওইখানে দেখি কুপন পাই কি না। এখন যে আমরা এখন টোকেন কাটা হয়ে গেছে, তো এবারে আমরা যাচ্ছি যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ভোগ দিচ্ছে, তো আমরা এখন সেখানে যাচ্ছি। তো চলো যাই, আবার ওখানে দেখা হচ্ছে।
দেখো এখানে খুব সুন্দর সুন্দর ড্রেস কত কিছু পাওয়া যাচ্ছে, খুব সুন্দর কালেকশনগুলো এখানে। এখানে বেশি তো ওই স্কার্ট ব্লাউজ আর অন্য দুপাট্টা যেটা আছে ওই সেটটা খুব দারুণ লাগে। তো চলো যাই, দেখো এখানে আবার লাইন পড়েছে। দেখো আমরা এখন খাবারের লাইনে দাঁড়িয়ে রয়েছি, তো আমরা যাবো এবার এখন ভোগ খেতে। তো চলো, এই দেখো পুরো লাইন, এইটা দেখতেই পাচ্ছ লাইন, চলো যাই। দেখো আমরা ভেতরে ঢুকে গেছি, এখানে এরকম খাওয়ার ব্যবস্থা রয়েছে। ওই যে আমার মৌদি আগে যাচ্ছে, আমরা যাচ্ছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে গেছি, চলো। দেখো এখানে একটা থিয়েটার আছে, এখানে শ্রীকৃষ্ণের জন্ম কীভাবে হয়েছে তো এটা পুরো এখানে দেখানো হয়। এই দেখো এটা, এখানে শো টাইমিংস আছে, এখানে সব শো টাইমগুলো রয়েছে। চলো আমরা শো দেখবো না এখন, এগুলো দেখলে অনেকটা দেরি হয়ে যাবে, কারণ আমাদের আবার ট্রেন ধরতে হবে, তাড়াতাড়ি বাড়ি ফেরারও ব্যাপার আছে। তো ওইটা হচ্ছে টিকিট কাউন্টার, ওই যে ওখানে সবাই দাঁড়িয়ে টিকিট কাটছে। আর এখানে ভেলপুরি আর পাপড়ি চাট কি সব আরও পাওয়া যাচ্ছে এখানে। তো চলো আমরা এখন যাব গোশালায়, তো চলো যাই সেখানে। ছুটি ভবন, চলো সামনে আছে গোশালা, এই যে এটা গোশালা। তো চলো ভেতরের দিকে যাব, গিয়ে দেখাবো সবটা। এই দেখো, এই দেখো গরুর গাড়ি কি সুন্দর। দেখো এই দেখো, এই যে এটা হচ্ছে গোশালার ভেতরে। চলো আমরা যাব এখন, সিঁড়ি দিয়ে উঠতে হবে এখানে, তো চলো যাই। প্রচুর বড় হয়ে যাবে পুরো, এখান দিয়ে শুরু করে এখান দিয়ে পুরোটাই। আমাদের ক্ষীর খাওয়া হয়ে গেছে, এবারে চলো যাবো মন্দিরের দিকে আবার রিটার্ন, দেখি কি পাওয়া যায়। সবাই টোটোয় উঠবো, নাহলে গরুর গাড়িতে, যে কোনো একটা উঠবো। চলো আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। দেখো এরা আসছে এখন, এদের সাথে ফটো শ্যুট করবে আমার বোন। চলো আমি একটা ফটো তুলে নিই। হ্যালো বন্ধুরা, তো দেখো আমরা ফাইনাল ভেতরে একটুখানি আবির খেলে নিলাম, তো কেমন লাগছে তোমরা বলো। তো চলো দেখাই কাদের সাথে আবিরটা খেললাম। তো এই দেখো আমার বোন, আমরা সব এদের সাথে একসাথে আবির খেলেছি। দেখো এদের সাথে এখানেই আলাপ। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এতটাই ছিল। তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বাই বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।